কখনো ছাপ্পা, কখনো ব্যালট বক্স নিয়ে দৌড়। আবার কখনো গণনা কেন্দ্রের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থেকেছে ব্যালট পেপার। কোনো ব্যালটের আবার স্থান হয়েছে নর্দমায়, কোথাও আবার গণনা কেন্দ্রের মধ্যে ব্যালট ভিজেছে জল আর কালিতে। ভোট থেকে গণনা, এরকমই নানা অভিযোগ ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে 23-এর পঞ্চায়েত নির্বাচন। এবার তাতে নতুন সংযোজন, গণনা কেন্দ্র থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা হারিয়ে যাওয়া। জানি ইতিমধ্যে নানা বেঁধেছে বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয় 11 জুলাই। দক্ষিণ দিনাজপুরের একটি অংশের ভোট গণনা চলছিল বালুরঘাট কলেজে। দলীয় কাউন্টিং এজেন্টদের নানা অভিযোগ পেয়ে সেদিন গণনা কেন্দ্রে যান বিজেপি রাজ্য সভাপতি ও স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। তা নিয়ে রবিবার একটি চিঠির ছবি টুইট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে ভোট গণনার পরের দিনই বালুরঘাট থানার আইসিকে ভিডিও লিখিতভাবে জানান গণনা কেন্দ্রের KB06 নম্বর ঘর থেকে সিসি ক্যামেরা হারিয়ে গেছে। শুধু তাই নয়, ক্যামেরার মেমোরি কার্ডও উধাও হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছেন ভিডিও, যার প্রেক্ষিতে চিঠিতে পুলিশকে জেনারেল ডায়েরি করার আর্জি জানানো হয়েছে ভিডিওর তরফে। এই প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতির প্রশ্ন, আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হলো না তো? এছাড়াও গণনা কেন্দ্রে ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলের দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর অভিযোগ তুলেছেন তিনি। ভিডিও নিজেই তো বলছে সিসিটিভির মেমোরি কার্ড চুরি হয়ে গেছে, সিসিটিভি চুরি হয়ে গেছে। কেন ভয়টা? এই জন্য যে ওই মেমোরি কার্ডে যে ভিডিওগুলো আছে সেটা বেরোলে পরে ধরা পড়ে যাবে যে তৃণমূল কংগ্রেস গণনার নামে লুট করেছে। আমি তো বাধ্য হলাম শেষে রাত্রি 2টার সময় গিয়ে গণনা কেন্দ্রের সামনে 200 মিটার দূরে দাঁড়াতে, কারণ লুট চলছে, এত কতক্ষণ দেখা সম্ভব? পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি প্রার্থীকে দেখা গেছে তিনি ওপেন নিজে আইডেন্টিটি কার্ড পরে তিনি ব্যালট বক্সে জল ঢালছেন। ওই ব্যালট বক্স চুরির মতো সিসিটিভিটাই বিজেপির ক্যাডার করেছে কিনা সেটা তদন্ত করে চিহ্নিত করা উচিত। নজরদারি রাখতে গণনা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরাকে বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন, কিন্তু সেটাই হারিয়ে যাওয়ায় এফআইআর না করে সাধারণ ডায়েরি করা হলো কেন, উঠেছে এই প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া নিতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি বালুরঘাটের বিডিও অনুজ শিকদার। মুন্না আগরওয়াল, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।